প্রচণ্ড গরমের কারণে কুমিলার হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা তাপদাহের বৈরী প্রভাবের কারণে বেশি অসুস্থ হচ্ছে শিশু ও বয়স্করা শিশুদের ক্ষেত্রে বেশিরভাগ ডায়রিয়া ও নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে বিশেষ করে চর্মরোগে আক্রান্ত রোগীদের অবস্থা বেগতিক বয়স্করা বেশিরভাগই হিটস্ট্রোক এবং পানি শূন্যতায় ভুগে ভর্তি হচ্ছেন হাসপাতালে এছাড়া আক্রান্ত রুগীতে ওয়ার্ডগুলো পরিপূর্ণ হয় হাসপাতালে বারান্দায় জায়গা পেতে হিমশিম খাচ্ছে আক্রান্ত রুগীরা জ্বর ছিল তারপরে বক্স উঠে গোটা উঠছিল গোটাটা পানি নিয়ে পানি নিয়ে উঠছিল আর কি তারপরে ক্ষত হয়ে গেছে ক্ষত হওয়ার পরে আমি কুমিল্লা নিয়ে আসছি এরপরে চিকিৎসা চলতে আসে আর কি এর মার সাবুসিটার দেওয়া হয়েছে পঞ্চাশ পাওয়ারের দিয়া দেওয়ার পরে মানে ঠান্ডা হয়ে গেছে একবারে পায়খানা প্রস্রাপ সব বন্ধ বন্ধ দেওয়ার পরে রাত্রেবেলা একটার দিকে আমরা লয়ে আসছি পায়খানা প্রস্রাপ হয় না তো ঈদের দিন থেকে মানে সামান্য বৃষ্টি দেখছি কেন বৃষ্টি পরে মানে ডাক্তারও দেয় আসি কবিরাজ দেয় আসি দেওয়ানোর পরে জারাইছি জারানোর পরে দিই ভালো না কালকে পটক করে দিয়ে তো আমার মানে ঠোঁটসাটি বড় বড় হয়ে গেছে অনেক করে মেডিকেল আনছি আনন্দ চিকিৎসা করেন একটু অনেক আমার একটু ভালো দেখতে আসি হাসপাতালের ওয়ার্ডগুলোতে রুগীদের শ্বাস প্রশ্বাসের অস্বস্তি অস্থিরতায় ভোগান্তি পোহাচ্ছে রুগীর স্বজনরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার শেখ মোহাম্মদ ফজলে রব্বি জানান স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত তাপদাহের কারণে সম্প্রতি হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা তবে তাপদাহের কারণে শিশু বয়স্করা বেশি মাত্রায় আক্রান্ত হয় তিনি সকলকে বেশি বেশি পানি ও জলীয় খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন হঠাৎ নিউমোনিয়া ডায়রিয়া বিভিন্ন ধরনের জ্বর ফুড পয়জনিং এর পাশাপাশি হিট স্ট্রোক রোগীর কিন্তু একটা প্রবণতা আছে এই মুহূর্তে আমাদের হিট স্ট্রোক রোগী আশঙ্কাজনকভাবে আমাদের বাড়ে নাই অনিয়মিতভাবে দু একটা রুগী আসতেছে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে বিনা প্রয়োজনে ঘরের বাইর হব না বেশি বেশি করে তরল জাতীয় খাবার খাবো বাইরে যে রাস্তাঘাটে যে শরবতগুলো বিক্রি হচ্ছে এগুলো খাব না সুতি কাপড় ঢিলা ঢালা কাপড় আমরা পরিধান করব। এবং আমাদের বিশেষ করে শিশু বয়স্ক মানুষ এবং গর্ভবতী মা এদের দিকে আমরা কিন্তু বিশেষ নজর রাখবো এবং যাদের হৃদরোগ আছে উচ্চ রক্তচাপ আছে ডায়াবেটিস রোগ আছে এই ধরনের কোমরবিটি যাদের আছে তাদেরকে আমরা বিশেষ যত্ন নিব কাগজ নিউজ ডেস্ক